চট্টগ্রামে ভয়াবহ আগুনে পুড়ে গেছে অন্তত 10টি দোকান। রাত 12টার দিকে পাহাড়তলি বাজারের একটি দোকানে হঠাৎই আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানেও ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে পুড়ে যায় বেশ কয়েকটি দোকান। আগুন লাগার কারণ সম্পর্কে তাৎক্ষণিক জানা যায়নি।